কাইলোজা কাইলোজা আল্লাহর বান্দারে খাওয়াইলে তো খাওয়াইলো, আর হে না কেউ যদি না খাওয়ায় আমারে পানি খাই রোজা রাখুন তো রোজা থাকুন রাখতেন। আছি মনের ব্যথা নিয়ে আমি এই দিন গার্ডে আছি, এই বরিশালে লং গার্ডে মনের ব্যথা নিয়ে আছি বাবা, কেউ কত বলা যায় না আপু, কোন সময় টাচ করিয়ে জানি মারা যায়। এই আট এখন অচল, এই ডাইন পাও এখন অচল, এরকম আঁটতেও পারি না, মনের ব্যথা নিয়ে আছি আর কি কম কথা। তা আল্লাহর বান্দার আমারে দয়া করে, সবাই ভালো জানে, এই লঙ্কাডের সবাই ভালো জানে, হ্যাঁ রোজা রাখ, কাল রোজা কাল রোজা আল্লাহর বান্দারে খাওয়াইলে তো খাওয়াইলো, আর হে না কেউ যদি না খাওয়ায় আমারে পানি খাই রোজা রাখুন তো রোজা ছাড়ুন না। এই জবান, আমার নাম সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, দাদাই রাইখে গেছে নাম, বংশ আমরা সৈয়দ, দাদাই নাম রাইখে গেছে বাজার, সংসার পরিজন নাই, হ্যাঁ সংসার পরিজন নাই না, দুই ছেলে মারা গেছে আপনাদের বয়সী মানুষের ক্ষতিতে, হ্যাঁ আবার কি আপনার চাষি মারা গেছে ছেলেকে শোকে, আমি শুনতে হইতে আছি বাবু, মিথ্যে কথা বলবো না, পুরুয়া খালে ঠ্যাং একখান গেছে কবরে আর একখান কিনারে আছে। প্রতিদিন জীবন কিরকমের চলে আসলে, প্রতিদিন এই তো সকাল হয় রাত হয় কেমনে চলে? তো সকালে একজনের কাছে বলবো মানে বাবা আমি কিন্তু খাবো, যদি দয়া করছে খাওয়াও খাওয়াইবে খাওয়াইবে, এই মুখখানের দ্বারা আমি খাইতে আসি, মুখখান ভালো দেখে একটু আছে এই কারণে আল্লাহর বান্দারা খাওয়া। সামনে তো রোজার মাস আসছে, রোজার মাসে না রোজা রাখি, রোজা ছাড়বো না, পৃথিবীর সব ছাড়তে পারবো রোজা ছাড়তে পারবো না, নেট করছি রোজা রাখবো 30 রোজা ইনশাল্লাহ, পানি খাইয়ে রাখি আর চা খাইয়ে রাখি রাখবো। এই জবান দিলাম, মানুষের কাছে ওয়াদা করা আল্লাহর কাছে ওয়াদা করা এক। প্রতিদিন জীবন আসলে শুরু সকাল থেকে এই যে শুরু করেন, এইভাবে কতদিন যাবত এরকম চলতেছে? আসি ধরেন আমি আজকে আনে দেড় বছর দুই বছর হইবে না মামা, এইভাবে হইতে হয় বছর দুই হইতে এই জানে আছে। নিজের কোনো জায়গা জমি নাই? আমার আছে, হ্যাঁ আমার ভাই ফুটেরা জোর করিয়ে খায়, হেরা একজন আর্মি একজন বিডিআর, হেগুলোকে আমি পারবো, আর বুড়ো বয়সে আমি কেস মামলা করতে পারবো না, ও আল্লাহ আমার হেরা হেগু আবার শান্তিতে এইভাবে রাখবে আবার ভবিষ্যতে, হেগু আবার এইভাবে রাখবে আল্লাহ। টাকা পয়সা কীরকম, টাকা পয়সা ছাড়া কেমনে চলে না? আল্লাহ খাওয়া, আল্লাহ খাওয়ায় যত্ন আর রুচি নেয়। এটা একজন একাধে কইলাম বলে বাবা রাইতে তো কী খাম কী করবো, ত্রিশটার টাকা বাদ করে দিতেছে, আমি কই এই ত্রিশটার দিয়ে কাল সকালে খাব, পরশু দিন তো রোজা, পরশু দিন রোজা আর সমস্যা নেই, রোজায় থাকবো ভালো আল্লাহ রাখবে ভালো রোজায়, রোজার মাস কাট আল্লাহ খুব শান্তিতে রাখবে। বাড়ি তো আমার বেশি বিলের তো না, এই নূতন বাজার কাছে বাড়ি ঘর সাজিয়ে এই লং গার্ড পরিয়ে থাকি, আর দেড় বছর দুই বছর তামাই এই বান্দারা দান কেউ কথা কিছু বলি না, আধিক মনের ব্যথা নিয়ে বাদান।